एक माइया लोक कहे हार जाल और अभाव नहीं आईल मक्का जाला तो एक बाड़ी पड़ोसर मैं कथा शुने लगे उदन चले एक जिनिस कैसन की तुम्हार घाटा जाला गला दे तो कर एक जाला मैं भूसा थवर लेगे आसन मैं मालदाते जालाते हुए भूसा थे तो कहे एक जाला गला ली तुम बाबू तो ऊ कहे एक जाला लिबे तो हाँ सुनो तुम्हार बेले आईल मक्का जाला तो एक जाला गला हाँ के दाओ खूब कहे कौन जाला लिबे बेटा एक कथा शुने ना एक जाला बहु भालो करे तरकारी रान्ने ना तेल बेशी करे दिया तेल ओड़िए दीछे 200 टाका किलो तेल एक जाला मानुष्टा हमार काज पसंद करे ना हर उपरे सब समय तिड़तिड़ापना करछे एक जाला माने जाओ जदि बेड़े तार सके खेदे दिस और खेदी पसंद है बेटी के खाली गैल मंद करछे एक जाला কোনটা জ্বালা লিবি তুই কহ তো কইছে আর দরকার নাই কান্টার উপরে উড়ে গেছে তোর গুষ্টি কে বেজি জ্বালার ও আর গেল যে তো প্যারাসুটের জ্বালা লিয়ে যায় কুটি ঘুষা ভরে থব ও তখন জ্বালার কথা শুনে উড়ে গেছে বলি ওরা তোর জ্বালা উড়ে আমি তো ওইরকম মেয়ে ছেলে পালায়ন একটু বসা থাকো বুঝতালে বলটা খুললো জ্বালা আর না লাগাইলো জ্বালা তাহলে বলছি বলটা আছে থাকো বুঝতাছে এমন ভাবে ঘুমাও তুমি এমন ভাবে ঘুম তো শিশু শিখে মায়ের কোলে মা যেমন হবে তেমন হবে এই ছেলেগুলাকে রাত্রি যখন পেচ্ছাপ করতে নিয়ে যাবে তখন কি করলে জানেন ছেলেটা রাতে উঠে গেল আর বিছানায় উঠে যেতন চকের ওর মা কাছে কি আছে রে বুঝবে উদাহরণ কয়ে যায় থাম উঠিয়ে লিয়ে যায় পোল্টি চাড়া করে পাখনা ধরে লিয়ে যায় কিনা দে ওসরা দে আই ছিড়া থে দিয়া হ্যাঁ আই ছিড়া থেও কান্ডা চলে গেল ই ছেলে দহন করেছে কি এক চোখ কাজ আরেদকে করেছে কি ওই স্পরো মেশিন চালু করে দে আই কিনা তে স্পরো করছে ও আর মা বারাত সেরে এসে দেখছে আরে তুই এরকম করে কেন স্পরো করছিস গোটা আই কিনা তে দিয়া খান জায়গায় পয়সা করতে পারবি না और मार दिखे मैसिंग घूर तो एरक ऐला कतटा आज एक जन और बेटा के उठिए लिए जाया उसराते बसिया मैं एक नाते बसिए देखो बेटा तु चल चल कर बेटा चल 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 तक तो कह चल 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 आदर कर একজনা করেছি ওর বেটাকে রাইতে পেশাব করতে উঠালছে উঠিয়ে তখন কইছে বেটা মিসিং কর বেটা মিসিং 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 তখন ভট 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 একনা দিলে ভট ভট করে একদম মেশিং চালু করে গোটা একনা পাঠিয়ে দিলে একজনা ওর বেটাকে উঠিয়ে কইছে বেটা তুই ঝুরুমুনি কর বেটা ঝুরুমুনি ঝুরুমুনি ঝুরু এরকম কয় না আপনার এদিকে বলে কি বলে না ঝুরুমুনি কর বেটা একজনা ওর বেটাকে কি শিখালছে और बेटा के रहते पैसा करते उठिए कहे बेटा गान कर बेटा गान गान तुम तो गन गन तुम गान गान करते ले तो के गान करा सिखा जे जखनी पैसा करते उठेबे बोले बेटा गान कर तो गान करते लागबे तो उ तखन और मां करे छिगर बेटा के सोते कर और मामुर बाड़ी बेड़े चले गेछे मेल एक्टर भाईर बाड़ी बेड़े दे गेछे एबार मानुष भागिना भागनी के एकटु भालोई बासे तो भागिना गेली और छोटो मामु सुइते छेरे दे सुतार पर रे 12টা একটা যখন উঠে হয়েছে তখন ভাগিনার পেশাব করার টাইম হয়েছে ই তখন ভাগিনা খাড় হয়ে কইছে মামা মামা तो जे किरे खोज हमें गान करबो धरबो या तोरे ते गान करबो सुत खोज हमें गान करबो पर मामू भाव छे जे और गान करो मन है निशा आछे रेते एकटा दुटा फिल्म गाइबे ते आपने सुती जेबे तोर मामू कोचे या तोरे ते जे गान करबी तुई तो मानुसे की कहबे हां तो एदिके सुन नीचे तन बुइसर भगना कोचे तुई बैसा बैसा हेला हेला कान गान करे तार माने তুই আস্তে আস্তে গানটা শুনিয়ে দে আমি শুনি আর অন্য লোক যাতে না শুনে আর কারো নিন্দা না ভাঙে তুই কানকে খাড়া করে দেখে দেখো আর কানে গান কর তখন করেছি কর কানে মেশিং ভিড়ে গান করতে শুরু করে দেয় আমার যেমন গান করার কানকে বুঝ করে দেয় আমার হু তো আই ছিঁড়ে উঠে গে বো কাক কাহে কার তুই কইলি গান কর ওর কান যে বুঝ করে দিলি রে না কান ঝাড়তে লেগেছে ওর মা আমাকে গান করতে শিখাল উ কি কইবে কহেন তো ওকে শিখাল যদি গান কর তো গান করতে শিখেছে তো এরকম হয়েছে ব্যাপার তো মানুষ বলে ভাই শিশু শিখে মায়ের কোলে
মা যেমন গান করতে শিখবে গান করবে, ঝুড়ুমুড়ি করতে শিখবে, মেশিন করতে শিখবে, চল চল করতে শিখবে, ওটাই শিখবে নাকি? এরকম এবার যখন ছয় বছরে পড়ে গেল, একদিনের ঘটনা ভাই, আল্লাহর নবীর দুধ ভাই হালেমার বেটা হালেমাকে বলছে, মা আমার দুধ ভাই মোহাম্মদ কাবি মাঠে নিয়ে যাব, দম্বা ভেড়া বকরি চরাতে মা নিয়ে যাব, মা এই বাচ্চাটাকে আমার সঙ্গে দাও, দু ভাই মিলাবো মাঠে খেলকুদ করব, আর মাঠে নিয়ে থাকবো, মা আমার সঙ্গে পাঠিয়ে দাও। হালেমা বলছে, না রে বাবা পরের ছেলে আমি কত জিদ করে নিয়ে এসেছি বাবা, এ বাচ্চা তোমার সঙ্গে পটাবো না, তুমি আমার নিজের ছেলে, তুমি মাঠে যাও, তুমি ঘাটে যাও, যেখানে যাবে যাও, বকরি ছাগল দম্বা ভেড়া চড়াও, কিন্তু বাবা আমার মোহাম্মদকে আমি যেতে দেব না। মাকে ফুসলেতে লাগলো, ঘানার ঘানার করতে লাগলো কানের কাছে, মোহাম্মদ কে দেশা যাইয়া সঙ্গে নিয়ে যাই, চোরবে মাঠে ভেড়া মদের খেলব দুটি ভাই, চোরবে মাঠে দুম্বা মদের খেলব দুটি ভাই, বাবলা বনার ছায় গিয়া বস বস সবাই ঘেরে, খেজুর পাতার তাজ বানাইয়া দিব শির পরিয়ে, খেজুর পাতার তাজ বানাইয়া দিব শির পরিয়ে, হাজির থাকবো হার হামেশা খিদমত তাহার, মোহাম্মদ কে দেশা যায়া সঙ্গে নিয়ে যাই, চোরবে মাঠে ভেড়া মদের খেলব দুটি ভাই, খেতে দিব খুরমা খেজুর, খেতে দিব খুরমা খেজুর, যদি খিদা পায় দুম্বার দুধ পিলাইয়া দিব, যদি পিয়াস পায় দুম্বার দুধ পিলাইয়া দিব, যদি পিয়াস পায়। এবার তখন কি করলো ভাই, এবার কি করলো, মাকে রাজি করে নিল, মাঠে নিয়ে চলে গেল আল্লাহ নবীর সঙ্গে করে বকরি চড়াতে, মাঠে যে বকরি ছাগল দুম্বা ভেড়া ছেড়ে যখন রাকাল পাকাল গুলো সব এক জায়গায় জমা হলো, এক জায়গায় যখন জমা হতে লেগেছে, এইবার কি করেছে রে ভাই, যখন জমা হয়েছে হঠাৎ মানে পশ্চিম দিকে ঝড় উঠে গেল, আর বিজলি চমকিতে লাগলো, দাঁড়াম দাঁড়াম করে বিজলি চমকে, আর করেছে কি বাতাস যা শুরু হলো সোঁ সোঁ করে হাওয়া, মানে গরু বাছুর সব মাঠের ধিড়কে গেল, বাড়ির দিকে সব পালাতে লাগলো, রাখাল পাখাল গুলো গরু বা বকরির পিছনে দৌড়াতে লাগলো ঘুরার জন্য, সব দৌড় দিয়ে দিল। আল্লাহর নবীকে দুটা লোক আসলো পাহাড়ের দিক থেকে, সাদা টুপি সাদা দাড়ি সাদা পাঞ্জাবি সাদা পায়জামা, একেবারে সাদা ধবধবে দুটো লোক এসে আল্লাহর নবীকে ধরে নিলেন, আর আল্লাহর নবীকে ধরে নিয়ে একটা মোটা আইলের উপরে চিৎপাটাং করে শুইয়ে দিল, আর বুকটাকে চিরা দিল, কলিজা ফুলকা মোচা লাড়ি ভুড়ি যাচ্ছ সমস্তকে বের করে রেখে দিল। দিয়া কি করলো, দাই হালে মার বাড়ি হাতে কিছু দূরে ছিলাম, এমন সময় জিবরাইল এসে হাজির হয়ে গেল, এমন সময় জিবরাইল এসে হাজির হয়ে গেল, নবীজিকে ধরে তিনি খেলার জমিন পরে, সিনা চাকি করে আবার হুদু পিলাচিরে, একটি রক্তের ঢিমা কাটক, একটি রক্তের ঢিমা কাটক বের করে নিলেন, আর জমজমের পানি দিয়ে হুদু পিলে ধুলেন, ধুয়ে মোচে সাফ করত সিলাই করে দিলেন, যেমনই কার সিরা ছিল তেমনি হয়ে গেল, সিনা চাকের কথা যদি সন্দেহ তোমাদের হয়, নতুন যুগের অপ্রসন্ন চোখে দেখা যায়। সন্দেহ হয়েছে ভাই যে সিনা চাকের কথাটা সন্দেহ হচ্ছে কি?
সন্দেহ নয়, যদি সন্দেহ হয় দেখেন লাড়ি ভুঁড়ি মোচা কেটে এখন পেল্টে দিছে, বুঝতে পারছেন তো? কিরকম যে নবীর সিনাকে চাক করলো, এবার যখন সিনা চাক করেছে লাড়ি ভুঁড়ি বের করে দিয়েছে, হালেমার বেটা বাড়ি দৌড়াতে লেগেছে, চিৎকার করছে দাঁড়াচ্ছে মা বাগ, হালেমা কান খাড়ো করে আছে, আমার বেটা গেছে, আমার দুধ বেটা গেছে মোহাম্মদ, আবার সুরে দুড়িয়া বেড়াচ্ছে কি আজার বেটা, বললে মা দৌড়িয়ে সব মাগ, আমার দুধ ভাই মোহাম্মদ মনে হয় আর দুড়িয়া দেবে যে নাই মা, মনে হয় মোহাম্মদ মারা গেছে মা, বললে কেন রে বেটা, বললে মা আমি জানি না, আমি কিছু বলতে পারবো না মা, আমি দেখলাম দুটা লোক আসলো পাহাড়ের দিক থেকে, সাদা দপ দপা হয়েছে, আমার দুধ ভাই মোহাম্মদকে ধরে নিলাম, আর চিত করে একটা মোটা আইলের অপরে শুইয়ে দিল গো মা, আর সিরাটাকে চিরা দিল, বুকটাকে ফাঁকিয়ে দিয়া কলজা ফুলকা মোচা যত আছে সব লাড়ি মুড়ি বের করে দিয়েছে মা, মনে হয় বেঁচে নাই, হালেমা দৌড়াতে লাগলো বেটা রে, যদি কোনো রকম হয়ে যায় আমি কি জবাব দিব, কি বলে সন্তরে দেব, দৌড়াতে লাগলো, দেখছে কি ভাই একটা কিতাবের মধ্যে পাওয়া যায়, দেখছে হালেমা যে দেখছে আল্লাহর ডুবি ব্যবসায় পড়ে আছে, হালেমা গিয়ে তাকে উঠাল, আর একটা কিতাবে পাওয়া যায় আল্লাহর নবীর সিনা চাক করে চলে গেছে, আল্লাহর নবী সুখে মানে দাঁড়িয়ে আছে, মুখ টুক সুখিয়ে চুনি মুনি হয়ে একবারে ভয়ে ভীতু হয়ে আছে, সুখে মুখে দাঁড়িয়ে আছেন, আর একটা কিতাবে পাওয়া যাচ্ছে, আল্লাহর নবী যখন সিনা চাক করে আল্লাহর নবীর চলে গেল, আল্লাহর নবী ঘেমে থকবে হয়ে একবারে দাঁড়িয়ে আছেন, আর হালেমা যেমন যেমন বলছে বেটা রে কি আজরে বেটা মোহাম্মদ, আল্লাহর নবী দৌড়িয়ে গিয়ে মায়ের গলাকে দড়িয়ে ধরে নিয়েছে, বলছে মা এরকম ব্যাপার আমি কিছুই বলতে পারবো না, আমার সিধা চাক করে চলে গেল গো মা, সে কি করেছেন দড়িয়েছেন তার গলা ধরেছে, মা হালেমা বাড়ি নিয়ে চলে গেল কোলে করে, আর বাড়ি নিয়ে যাওয়ার পরে বলল এই বাচ্চা আর রাখা যাবে না, বাচ্চা যার বাচ্চা তাকে দিতে হবে, হালেমার কাছে চলে গেল, হালেমা নিয়ে আমেনার কাছে চলে গেল, আমেনাকে দিয়ে দিল, আর বললো আমেনা তোমার বাচ্চা তুমি নিয়ে নাও, আর যা মজুরি পাওয়া যাবে মজুরিগুলো দিয়ে দাও আমি নিয়ে যাই, সঙ্গে করে নিয়ে এবার চলে গেল রে ভাই। আচ্ছা এবার বাচ্চা নিয়ে থাকতে লাগলো, বুঝতে পারছেন তো? কথা হচ্ছে ভাই আপনাকে মানে আমি যেখানে কালেকশন করি মানে যে মানে হয়তো আর একটু বলার পরে কালেকশনটা করতাম, তো আপনার ঘরে লোক এদিক ওদিক মোটরসাইকেলে ভ্যাঁ ভুঁ করে যাচ্ছে, কিছু লোক কটবিস করছে, বুঝতে পারছেন মানে আপনার ঘরে ওয়াজ বেশি শোনার মন নাই, বুঝতে পারছেন? আর যদি শোনার মন থাকে আপনার বসে থাকেন, ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো, বুঝতে পারছেন? ইনশাল্লাহ আমি হচ্ছি জীবনী বক্তা, বুঝতে পারেন? আমি জীবনী করি, যখন নবীর জীবনী করি পাঁচ রাত সাত রাত দশ রাত পর্যন্ত নবীর সিরাতি বর্ণনা করি, বুঝতে পারছেন? শেষ নবীর জীবনী, ইউসুফ আলাইহিস সালামের শুনবেন দু রাত তিন রাত লাগবে, ইউসুফ জুলেখার যে প্রেমের কাহিনী যে ঘটনা তিন রাত লাগে। তো এইভাবে আমি যে কোনো নবীর জীবনী ইনশাআল্লাহ সব নবীর জীবনী করি আমি, বুঝতে পারছেন? আর জালসাও করি কিন্তু জীবনীতে আমি মানে জীবনীটা বেশি করি, বুঝতে পারলেন তো? কথা হচ্ছে যে আপনাদেরকে আমি জীবনীটা শোনাতাম, সিরাত নবীর যে সিরাত, আজকে কী হলো, কালকে কী হলো, এই বছর কী হলো, ওই বছর কী হলো, এরপরে কী হলো, এখান থেকে কোথায় গেলো, কোথায় গেলো, কোথায় গেলো, কী হলো, মানে আমি মধ্যে মধ্যে ছেড়ে ছেড়ে আপনাদেরকে বলছি, না তো হয়তো এতক্ষণে এত আগাতে পারা যেত না, এতক্ষণ হালেমার বাড়িতেই থাকতো দু তিন বছর দু বছরে তো, কিন্তু আমি ছেড়ে ছেড়ে চলে যাচ্ছি, বুঝতে পারছেন? মানে একটু সরিকা আপনাদেরকে শোনাচ্ছি, পাঁচ সাত রাত যখন পাঁচ রাত সাত রাত দশ রাত জীবনী করি তখন একদম বিস্তারভাবে আলোচনা করতে যাই, তখন শুনে একটু আরও মজা লাগে, বুঝতে পারছেন? কিন্তু এখন একটু কম মজা লাগছে, কিন্তু আপনারাকে আমি একটু তেড়া ফুড়ে শোনাচ্ছি আর কি, হাড় সড়কে মড়কে। তো যাই হোক, আপনারা যখন এইভাবে কটবিস করছেন তো ভাই একটু কালেকশন দিয়ে দেন, ইনশাল্লাহ আমি একটু কালেকশন করে নিই, তারপরে যদি আপনারা বসে থাকেন আপনাদের ধৈর্য থাকে ইনশাল্লাহ আপনাদেরকে আমি আরও কিছুক্ষণ হয় শোনাবো। হ্যাঁ তো আমেনা মরা পর্যন্ত যাব আপনাদেরকে শোনাবো, আমেনা মরা পর্যন্ত, আমেনা যখন মরে যাবে আল্লাহ নবীর বয়স ছয় বছর, এবার আর সাত ছয় বছরে মরে গেল, দুই বছর তার দাদা আব্দুল মোত্তালিবের কাছে থাকবে,
তারপরে 8 বছর বয়সে দাদু মারা যাবে, তো আমি না মরা পর্যন্ত আপনাদেরকে শোনাবাই দিয়ে কঠিন দুঃখের আওয়াজ আছে ভাই, চোখের পানি শুকাবে না। 1,24,000 নবীর কষ্টকে যদি আল্লাহ এক পাল্লায় রাখে, আর আল্লাহর নবী শেষ নবী মোহাম্মদ সাল্লামের কষ্টকে যদি এক পাল্লাতে রাখা হয়, তো 1,24,000 নবীর কষ্ট হালকা হয়ে যাবে, আমাদের শেষ নবীর কষ্টটা ভারী হয়ে যাবে। জোরসে বলেন সুবহান আল্লাহ। তার মানে দেখেন, আল্লাহর নবীর পেটে থাকতে তার বাবা 6 মাসের গর্ভে বাবা মরেছে, 6 বছর বয়সে মা মারা গেল, 8 বছরে দাদু মারা গেল, তার কত কষ্ট হয়, তো কত দুঃখ হয়। এই কষ্ট দুঃখগুলো আপনাদেরকে আমি বলতাম, আর দুঃখের জায়গাতে গিয়ে আমি দানটা কালেকশন করতে লাগতাম, কিন্তু মানুষ একটু কর্ডবিস করতে লেগেছে, বুঝতে পারছি। তো ইনশাল্লাহ আপনারা আসেন এই মসজিদের জালসা, মসজিদের উন্নতি কল্পে ইনশাল্লাহ আপনারা আল্লাহর ওয়াস্তে এসে দিয়ে যান। যদি আপনারা শুনেন ইনশাল্লাহ শুনাবো, বসে থাকেন তো ইনশাল্লাহ শুনাবো। তো আপনারা পালাপালি করবেন না, যাবেন না, একটু আসেন ভাই, যেখানে আপনাদের খুব মোটামোটা এক পার্টি, গিরস লোক, বিশাল বড় গ্রাম। তো আমি মানে 5,000 টাকার পার্টি, 5,000 টাকার মাত্র 10টা লোক আমি চাই ভাই, 10 জন ভাই আমার আছেন, এরকম 5,000 টাকা করে দিতে পারবে, মাত্র 5,000 টাকার পার্টি। আর 10,000 টাকার পার্টি মাত্র 5টা, আর 5,000 টাকার পার্টি মাত্র 10টা ভাই। এখানে আসেন ইনশাল্লাহ আমি দোয়া করে দেবো আপনাদের জন্য। একটু এরকম আল্লাহর বান্দা কেউ আছে ভাই? 10,000 টাকার পার্টি মাত্র 5 জন, এরকম আল্লাহর কেউ বান্দা আছে কি? আর 5,000 টাকার পার্টি 10টা, ইনশাল্লাহ আমি প্রাণ খুলে ভাইজানের জন্য, আমার দাদু যান নানা যান, আমি তাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। আর মা বোনেরা তোমরাও পালাও না, তোমরা বসে থাকো, আর মা বোনদের কাছে লোকগুলো পাঠানো হল না, আর মা বোনেরা যেন তোমরা মা বোনের তরফ থেকে কিছু এসছে টাকা, আলহামদুলিল্লাহ ভালো। তো মা বোনেরা তোমরা টাকাগুলো দিয়ে পাঠাও, তোমাদের কাছে লোক যাচ্ছে, টাকাগুলো দানগুলো তাড়াতাড়ি করে দিয়ে যাও। তো ভাই আপনারা আসেন একটু দিয়ে যান তো ভাই, এখানে ইনশাল্লাহ রমজান আলী ভাই 100 টাকা, আব্দুল ওয়াহেদ ভাই 100 টাকা, মন্টু শেখ 500 টাকা, মাইনুল ইসলাম মুন্সি 1,000 টাকা, আলহামদুলিল্লাহ এই কয়টার দান এসছে। আর আপনারা যারা বাকি আছেন ভাই, তাড়াতাড়ি করে আসেন। দেখেন এটা হচ্ছে মানে ভবের দুনিয়া, স্বপ্ন জগৎ, এটা হচ্ছে নিন্দ্রা জগৎ ভাই। আমরা নিন্দে আছি, স্বপ্নের মধ্যে আছি, এই পৃথিবীতে যখন আমরা চলে যাব, তো পৃথিবীটা মনে হয় আমরা তখন যাবো, তখন জাগ্রত হবো, এখন ঘুমের মধ্যে আছি। তো আপনারা দান করে যাবেন, কেউ পালাবেন না, আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ কিছু দিয়ে যান। আর এই মসজিদ তৈরি করতে হবে, এটা আল্লাহর ঘর, আল্লাহর পবিত্র ঘর, ইবাদতখানা, এটা হচ্ছে জান্নাতখানা। যে মসজিদ তৈরি করলো ও জান্নাতে একটা ঘর তৈরি করলো। তো আপনারা ভাই তাড়াতাড়ি আসেন, আর ইনশাল্লাহ আল্লাহর ওয়াস্তে কিছু ভাই দিয়ে যান। ইনশাল্লাহ আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, আপনাদের জন্য আমি দোয়া করে দেবো। আপনারা মোবাইল গেলা বন্ধ করেছেন সবাই? না, কারো চালু আছে মোবাইল? সব বন্ধ করে দিন, চালু রাখেন না। তো আপনারা ভাই তাড়াতাড়ি করে আসেন, আর ফাটাফাট দিয়ে যান ভাই, বন্ধ করে দিন, এখন টাকা ওঠার সময় চালু কেন রাখবেন, বন্ধ করেন।